হ্যাঁ গাইস, গুড মর্নিং। আমি অরিজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো এখন যাচ্ছি হলো মাকে নিয়ে, হলো ওই সেকেন্ড ডোজ দিতে। ফার্স্ট ডোজ তো নেওয়া হয়ে গেছিলো, প্রায় এক মাস হতে চললো, আর এখন আজকে সেকেন্ড ডোজ আছে। তো আজকে মামা যেহেতু বাড়িতে রয়েছে, মামার গাড়ি করে মাকে নিয়ে যাচ্ছি। আজকে আর টোটো ফোটো লাগবে না, তো চলো যাওয়া যাক। এখন বাজে হলো বেলা 11টা, আর চলো যাওয়া যাক মাকে নিয়ে। না আর কিছু নিতে হবে না। তো আগেরবার যখন মা ভ্যাকসিন দিয়েছিল, তখন এই কাগজটা দিয়েছিল। তো এই কাগজটা আজকে নিয়ে যেতে হবে। ডেট দেওয়া আছে 9/8/21। তো আজকের তারিখ হলো 11/9/21। তো প্রায় এক মাস হয়ে গেছে আর এটা দিয়েছে কোভ্যাক্সিন। তো আমি মাকে নিয়ে চলে এসেছি এখানে। আর আগের দিনের থেকে ভিড় অনেক কম আছে। আগে যতটা বড় লাইন ছিল, এখন তার হাফের হাফ, মানে তিন ভাগের এক ভাগ লাইন। এই রাস্তাটা পুরো লাইন ছিল এতক্ষণ, তো এখন বাইরে লাইন নেই, শুধু ভিতরের দিকে লাইন আছে। আগে এই গলি পুরো ভর্তি ছিল আগেরবার যখন এসেছিলাম। তো এখন বাজে হলো 12:40, আর বেশিক্ষণ টাইম লাগলো না, দেড় ঘন্টা মতন টাইম লাগলো। আর ওখানে শুধু কোভ্যাক্সিন দিচ্ছে, কোভিশিল্ড দিচ্ছে না। অনেকে গেছিলো যারা কোভিশিল্ড নিয়ে গেছিলো, তো তাদের হয়নি। আর বেশি লম্বা লাইন ছিল না আগেকার মতন, কারণ অনেক জায়গায় ক্যাম্প বসেছিলো, তারা বেশিরভাগ অনেক জায়গা থেকে নিয়ে নিয়েছে। আর বেশিরভাগ ওখানে যারা গেছিলো বয়স্করা গেছিলো, তো ওর জন্য প্রায় দেড় ঘন্টা মতন টাইম লাগলো। অনেকে আছে মাঝে মাঝে ঢুকে গেছে, কিন্তু তবুও টাইম অনেক কম লেগেছে। আর সব ওই সার্টিফিকেট, আগে সার্টিফিকেটটা বার করে দিতে হয়েছিল, আর মায়ের আধার কার্ডের একটা জেরক্স দিতে হয়েছে। সব কটার নিচে নাম ফোন নম্বর লিখে দিয়ে দিয়েছি, তো ওই দুটো জমা নিয়ে নিয়েছে। আর আপাতত ভ্যাকসিন নিয়েছে, দেখি মায়ের কী অবস্থা হয়। আর আমি নেবো খুব শীঘ্র, কালকে হয়তো আমি ভ্যাকসিন নিতে পারি। তো দেখা যাক কী হয়, এখনও কোনো ঠিকঠাক কিছু নেই। তো সকালবেলা মাকে ভ্যাকসিন দিয়ে আসার পর আমি এখন ব্লগ করছি। আর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আমার ফোনে মেসেজ চলে এসেছে, মানে অনলাইনে দেখছি সার্টিফিকেট আপডেট হয়ে গেছে। তো ওই সার্টিফিকেটটা আজকে ভাবছি পার করে নিয়ে আসবো। আর এখন যাচ্ছি হলো সম্ভুদার দোকান, এখন 7:30 বাজে চললো। আর এতক্ষণ আমি সেরকম কোনো কাজ করিনি, মানে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, তার বিকেলবেলা সেরকম কোনো কাজ করিনি বলে ভিডিও আজকে করিনি। তো চলো সম্ভুদার দোকান যাওয়া যাক, তোমাকে দেখাই যে কালকের ব্যানার তো লাগিয়েছিলাম, আজকে ওই পিন প্রেকগুলো এনেছে কিনা, তাহলে ওগুলো দিয়ে ব্যানার সামনের ব্যানারটা লাগানো যাবে। আর ভাবছি কয়েক দুটো সিম নিয়ে যাই, ঠিক আছে, ওখানে যদি কেউ মানে পোর্ট করতে যায় তো সাথে সাথে কমানো যাবে এখানে। তো দুখানা সিম নিয়ে যাবো, একটা নিউ সিম আর একটা পোর্টের সিম। তো চলো যাওয়া যাক। তো এখন আমি আর রিজু এসেছিলাম পিন প্রেক নিতে, রিজু এখন পিছনে বসে রয়েছে, এখন আমাদের দেখা যাচ্ছে না অন্ধকারে। তো যাই হোক, ওখানে অনেক ভিড় ছিল বলে ভিডিও আর করলাম না। আর চলো এখন একবারে সম্ভবত দোকানে গিয়ে ভিডিওটা করছি। তো এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটার এই জায়গাটা ব্যানারটা লাগাবো। আর কালকে ওই ব্যানারটা দুটুকরো করে এইখানটা আটকে দিয়েছি, আর এখানে এই ব্যানারটা লাগাবো, এই সবথেকে বড়ো ব্যানার যেটা আছে ওটা লাগাবো। তো লাগিনি, তারপরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। আর এই যে ওখানে বাবার থেকে হাতুড়ি আনতে গেছে অনুক, এই নিয়ে চলো, ওটা হয়ে যাবে। দেখা দেখা হাতুড়িটা দেখা, বাহ নিয়ে ব্রেকগুলো, যে ব্রেকগুলোর যা সাইজ এর জন্য এই হাতুড়ি ঠিক আছে কি? এই এখান দিয়ে ব্রেক এরকম ভাবে বেরিয়ে রয়েছে, খোঁচা খোঁচা লেগে যাবে, বুঝলি। সো ফাইনালি আমাদের পোস্টার মারা হয়ে গেছে, আর রিজু ভাই আমাদের হেল্প করেছে। লজ্জা পায়, খুব লজ্জা পায়, লজ্জা পাওয়ার কি আছে? তো দেখো ঠিক এরকম লাগছে, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না বল। শুধু এখানে একটা লাইট হলে আরও ভালো হতো, দেখতে হতো সবাই, ঠিক আছে কোনো ব্যাপার না। এটা যদি পিছনেও মারা যেত, কিন্তু পিছনে তো জায়গা নেই মারা, নাহলে সব ভালো হতো। এখানে একটা পোস্টার আছে, ওই উপরে একটা পোস্টার লাগিয়েছি, আর এখানে একটা পোস্টার লাগিয়েছে, আর এগুলো লাগিয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ।
তো এখন বাজে হলো রাত 11টা, আর জাস্ট ভিডিওটা এখন আমি এডিট করতে বসেছি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।